করে আমাদের প্রথম খবরটা ছিল ডাক্তারি সহোদরী আব্দুল ওহেদ সহোদরী বিক্রম বীরত্ব, সেকেন্ড ইন কমান্ড ডক্টর সাহারক বীরত্ব, যিনি মেডিকেলের ছাত্র ছিলেন, পরবর্তী আমি বিএসএ পাস করছি। দুর্ভাগ্যবশত উনি বেশি দিন বাঁচে নেই, তার এক অসুস্থতার কারণে উনি মেডিকেল করেছেন। ওনার স্মরণে সবটা মেডিকেল কলেজে একটা অডিটোরিয়াম হয়ে তিন নির্মাণ করা হয়েছে, শাহ আলম বীরত্ব অডিটোরিয়াম। আমাদের সেক্টর ছিল 10 নম্বর চেক্রমণ, তা আমরা সিটাঙ্গে অপারেশন করেছি। আমি আমার প্রথম অপারেশন জন্য সিটাঙ্গে আসছি, যখন আমরা এখানে হরিণে দিয়ে আসছি, হরিণে দিয়ে বাংলাদেশে সম্ভবত শ্রীনগর দিয়ে আমরা বাংলাদেশে প্রবেশ করেছি। আবার এখান দিয়ে হই মিরেশিয়া হইয়া শ্রীকল হইয়া, তারপরে আমাদের মিরেশিয়া ছিল, আমরা যার যার অবস্থান থেকে আমরা বিভিন্ন গাড়ি করি, যখন আপনার কাঠপুরি বাসগুলো চালু ছিল, আমরা একজনের জন্য বা দুইজন তিনজন করে এরোয় হবে সরকার পৌঁছে আমরা ওই সামনাবার একটা জায়গা আছে, আমরা সামনাবার আমরা ওখান থেকে আমরা নদীর পানি নদীর অভাবে বসি। আমাদের গাইডার ছিল স্থানীয় দুজন লোক, একজন সম্ভবত ইউনুস আর একজন সগির, ওদের গাইডে অন্যগুলো দক্ষিণ পারে পৌঁছি, এবং ওনারা যথাযথভাবে আমাদেরকে অন্যগুলির অপোজিটে অর্থাৎ মোল্লাপাড়া ক্রস করি। আমরা যখন অপারেশনের জন্য একটা খামার রেখেছি আশ্রয় গ্রহণ করি, ওখান থেকে আমরা অপারেশনের জন্য প্রস্তুতি গ্রহণ করি। 60 জনের মতো কমান্ড আমরা সেটা গাইছিলাম, তার ভিতরে একটা গ্রুপ একটা গ্রুপ অপারেশনের অন্তর্ভুক্ত করতে পারবে কিনা আমাদের সাথে আসছিল। মোস্ট আবার 40 জনের মতো একটা গ্রুপ আমরা আপনার চট্টগ্রাম খুদ অপারেশনে অংশগ্রহণ করেছিলাম। এই অপারেশনের ভিতরে প্রায় ছোট বড় 8টা বিদেশি জাহাজ আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছিলাম। আমরা অপারেশন করেছিলাম যে জাহাজগুলো আলামবাস এমবি শিব সপ্ত ডিঙ্গিয়া, এমবি মাহবুব, এমবি বার্মা, এমবি ইউএসএস লাইটিং, এমবি মর্তুজা, এমবি ওরিয়েন্টেড, এইসব শিল্পগুলো আমরা ওদিন দুবাইতে সক্ষম হয়েছিলাম। এই অবস্থানের ফলে পৃথিবীতে একটা জাগরণ সৃষ্টি হয়ে গেছে, সরকার কী ঘটেছে, বাংলাদেশে কী ঘটেছে। এরপরে বিভিন্ন বিদেশি জাহাজগুলো সরকার ঘুরে আসতে অনিয়ম প্রকাশ করছে বাংলাদেশে, এট এ টাইম একই সময়ে বাংলাদেশের বন্দরগুলোতে অপারেশন হয়েছে। সেটা অবসান করার পরে আমি অগস্ট মাসের 22 তারিখে আবার ভারতের চলে যাই, ব্যাক করি। ওখান থেকে আমাকে আরও এক সপ্তাহ পরে ঢাকা অপারেশন কিন্তু আমাদের কমান্ডার সাহেব পাঠিয়েছিলেন, কমান্ডার আবিদুর রহমানের নেতৃত্বে আমি ঢাকা অপারেশনে সেকেন্ড অপারেশনে অংশগ্রহণ করেছিলাম। আমার সাথে ছিল আমি মোহাম্মদ নুরুল গনি, আমার সাথে ছিল জসিমুদ্দিন কমান্ডো এবং আব্দুর রহিম ঢাকার। আমরা এই তিনজনে কাশপুর ব্রিজ অপারেশনে অংশগ্রহণ করি এবং কাশপুর ফেরিঘাট আমরা দল সমিতিতে পৌঁছাই। তারপরে ডিসেম্বর মাসে যখন দেশ স্বাধীন হয় তখন আমি ছিলাম নারায়ণগঞ্জে মেরিন ট্রেনিং সেন্টার নারায়ণগঞ্জ। এখন বর্তমান সরকার নেতৃত্বে অর্থাৎ বর্তমান সরকারের যিনি প্রধান অথবা আমলিকের সরকারের শেখ হাসিনা নেতৃত্বে যেভাবে চলতেছে আমরা দেখি দেশের উন্নতি হচ্ছে, দেখে খুব শান্তিতে আছে, আর্থিক অবস্থা দেশের ভালো, দেশের উন্নতিগুলো দৃশ্যমান, আমরা মোটামুটি বলতে পারি আমলি সরকারের নেতৃত্বে দেশ যেভাবে চলতেছে এভাবে যদি দেশ আরও চলে তাহলে আগামী দিনে প্রজন্ম দেশের উন্নতিটা দেখে দিতে পারবে, তারাও দেশের জন্য তাদের জীবনকে উৎসব দিতে বিভূত করবে।